গতকাল যে ধানগুলো ভাপিয়ে জলে ফেলে দিয়েছিলাম সে ধানগুলো আজকে সিদ্ধ করে এখন রোদে দিচ্ছি শুকনো করার জন্য। এখন অনেক বেলা হয়ে গেছে ধান সিদ্ধ করতে, আমাদের খুব খিদে পেয়ে গেছে তাই দুটো ধনে পাতা তুলতে গেছে। ধনে পাতা তুলে এনে ধনে পাতা কুচিয়ে আমরা দুটো মুড়ি টিফিন করে নেব। আমাদের লঙ্কা গাছে লঙ্কা হয়েছে, লঙ্কাটা তুলেছি, এই লঙ্কাটাকে কুচিয়ে মুড়ির সঙ্গে মাখাবো। ধানগুলোকে আমরা রোদে দিয়েছি, ভালো করে একটু উল্টে পাল্টে দেবো। দেওয়ার পরে সেই ফাঁকে আমরা একটু পুকুরে জাল ফেলবো, যদি কিছু চারা মাছ পড়ে আমরা কলমি শাক দিয়ে, পেঁপে দিয়ে আর চারা মাছ দিয়ে ঝোল রান্না করবো। ছবস্তা ধান সিদ্ধ করে রোদে শুকনো করতে দিয়ে দিয়েছি, আবার আতর ধান ছবস্তা আজকে ফেলে দিই। খালগুনি তুমি আজকে জালটা দিয়ে মাছ ধরো।
এটা বিট বিট দিয়েছিলাম বাগানে, এই এত বড় বিট হয়েছে। এটা ওলকপি, একটা তরকারি বিট দিয়ে ওলকপি দিয়ে আর ওই ডিম কড়াই দিয়ে পেঁপে দিয়ে একটা তরকারি বানাবো আর ভাত করবো।